ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট এটা কিন্তু সারা বিশ্বের যে গণতান্ত্রিক দেশগুলো আছে সকলের মত কিন্তু একটাই এইটা কিন্তু খালি স্টেট ডিপার্টমেন্টের মত নেই মত কিন্তু বিশ্বের যত গণতান্ত্রিক দেশ আছে তাদের সকলের মত কিন্তু এটা তারা শুধু এই নির্বাচনকে বাতিল করে নি নির্বাচন এটাকে প্রত্যাখ্যান করেনি তার তারা সাথে সাথে যে কাজটি করেছে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা যে একটা মিথ্যা মামলা তারও প্রতিফলন ঘটেছে এই রিপোর্টে কিন্তু এবং বাংলাদেশের হিউম্যান রাইটসের যত ভায়োলেশন হচ্ছে সেটা এই রিপোর্টে প্রতিফলন ঘটেছে বাংলাদেশের বিচার নিয়ে যে প্রহসন চলছে সেটাও এই রিপোর্টে প্রতিফলন ঘটেছে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে যে খেলাধুলা চলছে সেটাও এই রিপোর্টে প্রতিফলন ঘটেছে বস্তুতপক্ষে বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট তারা খুব সুষ্ঠু ভালোভাবে তুলে ধরেছে এবং এটা আমি মনে করি বাংলাদেশের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর একটি দেশের ভাবমূর্তি যদি এই পর্যায়ে চলে যায় তাহলে বিশ্বে সামনে আমাদের একটা বিব্রতকর অবস্থায় আমরা পড়ে গেছি তো সেটা থেকে বেরিয়ে আসতে হলে আজকে জাতিকে একতাবদ্ধ হতে হবে তারা যে কথাগুলো বলেছে এটা দেশের জনগণের কথা কিন্তু বাংলাদেশের মানুষের মনের কথাগুলো তারা বলেছে এবং যে কথাটা আজকে সারা বিশ্বে সারা বিশ্বে এটা অনুধাবন করতে পারছে আসলে বাংলাদেশে কি হচ্ছে সুতরাং এটা প্রতিফলিত হয়েছে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনার কথা প্রতিফলিত হয়েছে এই রিপোর্টে এবং বিশ্ববাসী আজকে উদ্বিগ্ন এই রিপোর্টের মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে গণতন্ত্রকামী দেশগুলো বিশ্ববাসী আজকে উদ্বিগ্ন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটি তাই বর্তমানে বাংলাদেশের গণতান্ত্রিক স্পেস একেবারে সমুচিত হয়ে যাচ্ছে বা সংকুচিত হয়েছে আপনারা দাবি করছেন প্রতিটি অর্গানাইজেশন একক কর্তৃত্ব স্থাপন হয়েছে সরকারের সে অবস্থায় আপনাদের বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এবং এই অবস্থা জন্য আপনাদের পরিকল্পনা চ্যালেঞ্জটা বিএনপির নয় চ্যালেঞ্জটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের আজকে এই চ্যালেঞ্জ প্রত্যেকটি নাগরিকের কারণ তাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে তাদের মালিকানা কেড়ে নিয়ে এই অবস্থার সৃষ্টি হচ্ছে বিএনপি জোট গোষ্ঠীর কোনো বিষয় নয় আজকে সমস্ত জাতির বিষয় এটা এবং সমস্ত জাতিকে একত্রিতভাবে তার অধিকার তার মালিকানা ফিরিয়ে নেওয়ার যে আন্দোলন সেই আন্দোলনে জয়ী হতে হবে এবং আমরা সেদিকেই চলছি দেশ সেদিকে চলছে এবং আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা আন্দোলন থেকে আপনার ভাষা আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের মানুষ যখনই অবস্থান নিয়েছে প্রতিটি বার তারা জয়ী হয়েছে এবারও তারা জয়ী হবে গ্যাসের ব্যাপারে আমি আগেও বলেছি গ্যাসের ব্যাপারে অবস্থান খুবই পরিষ্কার যে পাবলিক হিয়ারিং এই যে গণশুনানির নাম দিয়ে যে ধরনের প্রহসন প্রতারণা চলছে যে একশো শতাংশ উপরে দাম বাড়িয়ে যে বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব শ্রেণীর উপরে যে ধরনের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এমনিতে গত দশ বছরে তাদের কিন্তু রিয়েল ইনকাম সত্যিকার আয় কমে গেছে তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে এই ধরনের উচ্চ মূল্যের মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা আরও কমে যাবে এবং একটি দুই তিন শতাংশ যারা ভাবে জড়িত তারা কিন্তু তাদের সম্পদ কিন্তু বিশালভাবে বেড়ে গেছে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্সে বলছে যে তাদের এই দেশের একটা তিন চার শতাংশ লোকের সম্পদ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এই গ্যাসের মূল্যর মাধ্যমে ক্রয় ক্ষমতা আরও কমে যাবে